নমস্কার বন্ধুরা সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল নাটক সাহিত্যের বিভিন্ন প্রকরণের মধ্যে সম্ভবত নাটকই একমাত্র প্রকরণ যার সুনির্দিষ্ট প্রকৃতি এবং প্রায় সর্বজন স্বীকৃত শিল্পরূপ বা আর্ট ফর্ম আছে শিল্পরূপে বৈচিত্র্য আছে অনেক রকম স্বাধীনতাও কিছু আছে নিঃসন্দেহে কিন্তু তাকে প্রাথমিকভাবে উক্তি প্রত্যুক্তি বন্ধ হতে হবে এই প্রাথমিক শর্ত এখনও পর্যন্ত কেউ ভঙ্গ করেননি অর্থাৎ উপন্যাস রচনায় যেমন বিভিন্ন শিল্পরূপের পরীক্ষা হয়েছে বঙ্কিমচন্দ্র থেকে একালের সুবোধ ঘোষ পর্যন্ত যেমন সংলাপের অংশ কখনও কখনো নাটকের মতো উক্তি প্রত্যুক্তি বন্ধে রচনা করেছেন নাটক সেভাবে কখনো সামান্যতম অংশও সংলাপ বর্জনের দুঃসাহসিকতা দেখাতে পারেনি অবশ্য তা বলে এ কথা সত্য নয় যে নাটকের শিল্পরূপ বজায় রাখলেই অর্থাৎ উক্তি প্রত্যুক্তি বন্ধে রচনা করলেই তা নাটক হবে যে সাহিত্য প্রকরণের একমাত্র আশ্রয়ের সংলাপ সেখানে সংলাপের গুরুত্ব যে কত বেশি সে কথা উপযুক্ত স্থানে ব্যাখ্যা করা যাবে নাটকের প্রকৃতিগত বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব কাকে দেওয়া যেতে পারে এ বিষয়ে সমালোচকদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে অনেকেই মনে করেন নাটকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার দ্বন্দ্বময়তা জীবন যখন শান্ত আর নির্দ্বন্দ্ব তখন সেই জীবনের অনুভূতি নিয়ে কবিতা লেখা যায় উপন্যাসও লেখা যেতে পারে কিন্তু যে জীবন দ্বন্দ্বময় নয় তা নাটকের বিষয় হতে পারে না এই দ্বন্দ্ব অবশ্য স্থূল ও বাস্তব সংগ্রামের না হয়ে ভাবগত বা আদর্শগত হতে পারে আধুনিক নাটকে সেটাই আমরা আশা করি কিন্তু নাটকের পক্ষে দ্বন্দ্ব অপরিহার্য অনেকে মনে করেন নাটকের প্রধান গুণ তার অবজেক্টিভিটি বা বস্তুধর্মিতা কবিতায় কবি তার মনের অনুভূতি স্পষ্ট করে প্রকাশ করতে পারেন উপন্যাসেও লেখক নিজের উপন্যাসের পটভূমি বর্ণনা করতে পারেন চরিত্রগুলির মনস্তত্ব বিশ্লেষণ করতে পারেন কিন্তু নাট্যকারের অধিকার অনেক সীমিত তার হাতে থাকে কেবল কিছু চরিত্র তার যাবতীয় বক্তব্য প্রকাশ করতে পারে এই চরিত্রগুলি কিন্তু এক্ষেত্রেও নাট্যকার তার নিজের বক্তব্য চরিত্রগুলির মাধ্যমে যেমন খুশি প্রকাশ করতে পারেন না কারণ চরিত্র একবার সৃষ্টি হয়ে গেলে চরিত্রগুলির নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয়ে যায় কাজেই তারা কি বলতে পারে বা কি আচরণ করতে পারে তার একটা ধারণাও আমাদের মনে তৈরি হয়ে যায় কোনো চরিত্র তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কথা না বললেই তা আমাদের অসঙ্গত লাগে এই জন্য নাট্যকারকে বস্তুধর্মী দৃষ্টি বজায় রাখতে হয় দর্শকদের যেন কখনই মনে না হয় যে চরিত্রগুলি নাট্যকারের হাতের পুতুল মাত্র নাট্যকারের কথাই তারা বলে যাচ্ছে কবির বিভিন্ন কবিতা পড়ে তার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমরা লাভ করতে পারি কিন্তু নাট্যকার তার কখনও নাটকেই নিজে ধরা দেবে না এটাই তার সাফল্যের অন্যতম উপায় এই গুণেই শেক্সপিয়ার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার এবং সে কথা ম্যাথু আর্নাল্ডো তার একটি কবিতায় উল্লেখ করেছেন অবশ্য নাটকের সঙ্গে অন্যান্য সাহিত্য প্রকরণের প্রধান পার্থক্য এবং তাকে নাটকের বিশিষ্ট প্রকৃতিও বলা যায় নাটকের দৃশ্যত্ব বা অভিনয়ত্ব এই প্রধান লক্ষণটিকে পাশ্চ্য পাশ্চাত্য প্রাচীন আধুনিক সমস্ত সমালোচকেই সমান গুরুত্ব দিয়েছেন সংস্কৃত আলঙ্কারিকরা নাটককে অন্যান্য প্রকরণ থেকে পৃথক করার জন্য একে আখ্যা দিয়েছেন দৃশ্যকাব্য বলে আধুনিককালে বঙ্কিমচন্দ্র নাটকের বিষয়গত পার্থক্য নিরূপণ করতে গিয়ে বলেছেন জীবনের যে অনুভূতি দৃশ্য অর্থাৎ কথায় ও আচরণে যা অন্যের কাছে ব্যক্ত হতে পারে একমাত্র তাই নাটকের বিষয়বস্তু হিসেবে গৃহীত হওয়া উচিত গ্রিক সাহিত্যচার্য এরিস্টটল নাটক বলতে প্রধানত গুরুত্ব দিয়েছেন ট্র্যাজেডিকে এবং ট্র্যাজেডির যে সংক্ষিপ্ত গভীর আলোচনা করেছেন তার ক্ষুদ্রায়তন পোয়েটিক্স গ্রন্থে তাতে অভিনয়ত্বকে বিশেষ মর্যাদা দান করেছেন পোটিক্স গ্রন্থে এরিস্টটল নাটককে সরঙ্গ বলেছেন তার উল্লিখিত নাটকের ছটি অঙ্গের মধ্যে তিনটি হল দৃশ্যসজ্জা বাচন এবং সঙ্গীত যাদের দৃশ্যত্ব সৃষ্টি করার উপাদান হিসাবেই ভাবা যেতে পারে এরিস্টটল অন্য তিনটি উল্লেখিত অঙ্গ হল বৃত্ত চরিত্র ও চিন্তা আসলে উৎকৃষ্ট কবিতা একাকী পাঠ করেই নির্মল আনন্দ পাওয়া যায় ভালো উপন্যাস বা ছোটো গল্প সম্পর্কেও সেই একই মন্তব্য করা যায় কিন্তু কোন কোনো নাটক পড়তেও ভালো লাগে একথা মেন নিয়েও বলতে হবে অভিনয়ের সাফল্যের উপরেই নাটকের উৎকর্ষ নির্ভর করে এই কারণেই নাটককে পারফর্মিং আর্ট বা কম্পোজিট আর্ট ইত্যাদি আখ্যায় ভূষিত করা হয়েছে প্রসঙ্গত মনে পড়তে পারে অর্সফোল্ডের মন্তব্য দ্য ড্রামা ইজ দেয়ার ফর এ কম্পোজিট আর্ট ইন হুইচ দ্য অথার দ্য অ্যাক্টার অ্যান্ড দ্য স্টেজ ম্যানেজার অল কম্বাইন টু প্রডিউস দ্য টোটাল এফেক্ট অনেক সময় অভিনয়ের দিক থেকে অনেক উল্লেখযোগ্য সাহিত্যিকের নাটকও তেমন সফল হয় না যেমন সাফল্য লাভ করে অপেক্ষাকৃত ও কম উল্লেখযোগ্য সাহিত্যিকের নাটক এবং সেই ঘটনার উল্লেখ করে অনেক সমালোচক নাটকের দৃশ্যত্বের বা অভিনয়ত্বের ব্যাপারটাকে লঘু করতে চান অভিনয়ের ব্যর্থতা যদি অভিনেতাদের ব্যর্থতা না হয় তবে কিন্তু তাকে নাটকেরই ব্যর্থতা বলতে হবে তার প্রাথমিক কারণ নাটক অভিনীত হওয়ার জন্যই লেখা হয় পাঠ করবার জন্য নয় হলে তাতে মঞ্চে নির্দেশ থাকতো না দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো অভিনয় ব্যর্থ হওয়া মানেই চরিত্রগুলি দর্শকের কাছে তাদের আচরণ ও সংলাপে বিশ্বাসযোগ্য উঠতে পারেনি কাহিনি তাদের আকর্ষণ করেনি এমনও হতে পারে বিষয়বস্তু নির্বাচনে নাট্যকার যথেষ্ট যত্নবান হননি চরিত্রের সংলাপ যাতে চরিত্রের পক্ষে একান্ত স্বাভাবিক হয় সে কথা ভাবেননি অথবা নাটকের বস্তুধর্মিতা বজায় রাখবার ব্যাপারে বেশি উৎসাহ দেখাননি ইত্যাদি বহুবিধ কারণেই এ ব্যাপারে ঘটতে পারে কিন্তু অভিনয় আকর্ষণীয় না হলে সে ত্রুটি নাট্যকারেরই একথা নাট্যকার যত বেশি মনে রাখবেন ততই তার এবং নাটকের মঙ্গল আধুনিককালে পাশ্চাত্য সমালোচকগণ এই কারণে নাটকের অভিনয়ত্ব বা দৃশ্যত্বের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন এলিজাবেথ ড্রু এর মতে ড্রামা ইজ দ্য ক্রিয়েশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ লাইফ ইন টার্মস টু দ্য থিয়েটার মার্জারি বোল্টনের মতে ইট ইজ এ লিটারেচার দ্যাট ওয়াক্স অ্যান্ড টক্স বিফোর আওয়ার আইস অভিনয়কে সংস্কৃত আলঙ্কারিকগণ যে অত্যন্ত মূল্য দিতেন তা এই প্রকরণের দৃশ্যকাব্য নাম থেকে বোঝা যায় তাছাড়া নাট্যাচার্য ভরত যে নাট্য সৃষ্টিকে রূপক আখ্যা দিয়েছেন তার মূলেও এর অভিনয়ত্ব অভিনেতা এখানে অন্যের রূপ গ্রহণ করে অভিনয় করেন বলেই একে বলা হয় রূপক অভিনয় সম্বন্ধে সংস্কৃত আলঙ্কারিকদের বিশেষ নির্দেশও বোঝা যায় একে নাটকের পক্ষে কত গুরুত্বপূর্ণ তারা মনে করতেন বিষয়বস্তুর গুরুত্ব অনুযায়ী চার রকম অভিনয়ের কথা তারা বলেছেন আঙ্গিক অর্থাৎ আচার আচরণ ও অঙ্গবিক্ষেপের দ্বারা অভিনয় বাচিক বাক্যের দ্বারা অর্থাৎ সঠিক সংলাপের উচ্চারণের দ্বারা অভিনয় আহার্য সাজসজ্জার দ্বারা মায়া সৃষ্টি করা এবং সাত্বিক অভিনয়ের দ্বারা অনুভূতির সৃষ্টির প্রতি সজাগ থাকা নাটকের উৎস মহাকাব্যের মতো নাটকও একটি সুপ্রাচীন সাহিত্য প্রকরণ প্রাচ্য ও পাশ্চাত্য উভয় নাট্য সাহিত্যেরই ইতিহাসেই বহু প্রাচীন নাটকের সঠিক উৎস অর্থাৎ তার জন্মের প্রথম শুভক্ষণের সন্ধান দেওয়া অসম্ভব নাট্যশাস্ত্রকার ভরত একে বলেছেন পঞ্চম বেদ অর্থাৎ বেদের মতোই প্রাচীন গ্রিক সাহিত্যচার্য এরিস্টটল তার পোয়েটিক্স রচনা করেছেন খ্রিস্ট পূর্ব চতুর্থ শতকে তখনই তিনি শ্রেষ্ঠ গ্রীক নাট্যকারদের নাটক পর্যালোচনার সুযোগ পেয়েছেন নাটকের উদ্ভবে ঠিক কতটা প্রাচীন সে কথা বলা না গেলেও সৃষ্টির আদিতে যে আছে নৃত্য এবং সঙ্গীত এই বিষয়ে কোনো সন্দেহ নেই পুরাণ অনুযায়ী ভারতীয় নাটকের আদি অভিনয় হয়েছিল দেবলোকে অসুরদের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিজয় উপলক্ষে মঙ্গলসূচক কিছু শ্লোকের পর যুদ্ধের কয়েকটি দৃশ্য অভিনীত হয় এরপর ব্রহ্মার আদেশে দেবশিল্পী বিশ্বকর্মা একটি স্থায়ী রঙ্গমঞ্চ নির্মাণ করলে বিভিন্ন বেদের অংশ সেখানে গীত ও অভিনীত হতে থাকে পুরাণের অলৌকিক তথ্যাদি সম্পূর্ণ বিশ্বাস না করলেও আমরা ভারতবর্ষের প্রাচীন ইতিহাস থেকে জানতে পারি এ দেশের অনার্য সম্প্রদায়ও নৃত্য পারদর্শী ছিল দক্ষিণ ভারতের নৃত্য এখন অত্যন্ত জনপ্রিয় এবং নৃত্য শিক্ষা অনেক পরিবারে আবশ্যিক বলেই গণ্য হয় মনে হয় আর্যগণ ক্রমে এইসব নৃত্য এবং সঙ্গীত নিজেদের সমাজে গ্রহণ করেছিলেন এবং পরে কিছু সংলাপ যোজনা করে একে নাট্যের আকৃতি দিয়েছিলেন এ বিষয়ে উৎসাহী গবেষকগণ মনে করেন ঋগ্বেদের অন্তর্গত জমজমি অগস্ত লোপামুদ্রা পুরোরো বা উর্বশী প্রভৃতি সুক্ত ভারতীয় নাটকের আদি উৎস উপনিষদে এরকম নাটকীয় কাহিনী অবশ্য অনেক আছে এদের মধ্যেও নাট্যবীজ আবিষ্কারের চেষ্টা করা যেতে পারে পাশ্চাত্য নাটকের জন্মভূমি যে গ্রীস এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ শিক্ষায় সংস্কৃতিতে প্রাচীন গ্রীস পৃথিবীতে শ্রেষ্ঠ ভূমিতে পরিণত হয়েছে পাণ্ডিত্য ও দর্শনে যেমন তারা অত্যন্ত অগ্রবর্তী ছিলেন শিল্প সাহিত্য তাদের উন্নতি ঘটেছিল বিস্ময়করভাবে অন্যান্য গ্রিক শিল্পকণার মতোই গ্রিক নাট্যকলারও প্রচুর উৎকর্ষ সাধিত হয়েছিল প্রাচীনকালেই গ্রিক নাটকের উৎপত্তি সম্বন্ধে যারা আলোচনা করেছেন তারা বলতেন সমবেত সঙ্গীত বা কোরাল সং থেকেই নাটকের উৎপত্তি ডায়নোসিস দেবতার উদ্দেশ্যে যখন কোনো পূজাপাঠ হতো তার অঙ্গ হিসাবেই নাটকের অভিনয় হতো সমবেত সঙ্গীত থেকে একক সঙ্গীত নির্ভর সংলাপ কীভাবে গ্রিক নাটকে আত্মপ্রকাশ করে এবং তারপর সংলাপ বলা অভিনেতার সংখ্যা বৃদ্ধি ঘটে তার আভাস দিয়েছেন এরিস্টটল খুব স্বাভাবিকভাবেই প্রাচীনকালে ধর্মের সঙ্গে নাটকের সংযোগ ছিল অবিচ্ছেদ্য মধ্যযুগে দক্ষিণ ভারত ও অন্যান্য স্থানে যেসব দেবমন্দির নির্মিত হয় তার ভাগে একটি করে নাট্যমন্দির স্থান হয় পূর্ব ভারতও এই প্রথা ছিল বাংলার পুরনো যাত্রাপালা কথকতা ইত্যাদির বিষয়ে প্রধানত ধর্মাশ্রিত হতো তবে বিদ্যাসুন্দর নির্ভর লৌকিক পালাও কিছু দেখা যায় ইংরেজি নাটকের ইতিহাস খুব বেশি দিনের নয় গ্রিক ও লাতিন ধ্রুপদী নাটকের আদর্শে মূলত শেক্সপিয়ারের হাতেই ইংরেজি নাটকের জয়যাত্রা শুরু হয় অবশ্য তার আগেও যে ইংরেজি ভাষা নাট্যপ্রয়াস দেখা যায় না এমন নয় উপযুক্ত অভাব অভাবসত্ত্বেও শেক্সপিয়ার শুধু যে ইংরেজি সাহিত্যে নাটকের প্রতিষ্ঠা ঘটলেন তাই নয় নিজে এক প্রতিষ্ঠানে পরিণত হলেন তিনি গ্রিক নাট্যকলা থেকে স্বতন্ত্র এক নাট্যদর্শের সৃষ্টি করলেন যা ইংরেজি নাট্যদর্শ বা শেক্সপিয়রের রীতি নামে প্রতিষ্ঠা অর্জন করেন শেক্সপিয়ারের পরিবর্তী নাট্যকারদের মধ্যে অষ্টাদশ শতকের সেরিডান ও গোল্ড স্মিথের নাম করা যেতে পারে কিন্তু ঊনবিংশ শতকের প্রথম থেকে বাস্তববাদী আন্দোলন ইংরেজি নাটকের এক দিক পরিবর্তনে সূচিত করে এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত উল্লেখযোগ্য নাট্যকারদের মধ্যে রয়েছেন জন গলসওয়ার্দি জর্জ বার্নার্স অস্কার ওয়াইল্ড প্রভৃতি বাংলা নাটকের জন্ম এবং প্রাচ্য ও পাশ্চাত্য নাট্য আদর্শ বাংলা নাটকের জন্মলগ্ন হিসাবে সূচিত করা আছে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ হ্যারাসিম লেবেদফ নামে এক রুশ নাট্যরসিক দুটি নাটকের বাংলা অনুবাদ করে মঞ্চস্থ করেন কিন্তু প্রকৃতপক্ষে মৌলিক বাংলা নাটকের জন্ম আরও দিন পরে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে অভিনীত রামনারায়ণ তর্করত্নের কুলীন কুলো সর্বস্বকেই বাংলা নাট্যচর্চার সূত্রপাত বলা চলে অবশ্য মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ প্রভৃতি সমর্থ নাট্যকারদের আবির্ভাবে অল্প দিনের মধ্যেই বাংলা নাটক প্রতিষ্ঠা লাভ করে প্রাচ্য ও পাশ্চাত্য নাটকের মধ্যে কি ধরনের নাট্যদর্শন নিয়ে বাংলা নাটক সৃষ্টি হয়েছে সে কথা জানা থাকলে বাংলা নাটকের বিচার ও সেই বিচারে একটা মানদণ্ড নিরূপণ আমরা আমাদের পক্ষে সহজ হতে পারে সংস্কৃত নাটকে একটি বিশেষ ক্রম ও আঙ্গিক এবং সেই সঙ্গে কিছু সুনির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলবার ব্যাপার আছে এই ক্রমানুসারে প্রথমে থাকে মঙ্গলাচরণ তারপর সভা পূজা অতপর কবি সংজ্ঞা বা নাটকের বিষয়ে সম্বন্ধে কথা ও প্রস্তাবনা মঙ্গলাচরণের সূত্রধার অবশ্যই একজন অভিনয় দক্ষ ব্রাহ্মণ পণ্ডিত হবেন এবং অভিনয় যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয় জন্য নান্দি পাঠ করবেন অন্য দুটি ক্রম উপস্থাপিত হওয়ার পর আরম্ভ হয় মূল নাটক সংস্কৃত নাটকের ভাষা গদ্য বা পদ্য অথবা পদ্ম মিশ্রিত গদ্যও হতে পারে তবে সংস্কৃত ভাষায় রচিত নাটকে সংস্কৃত বলবার অধিকার ছিল শুধু বিদ্যান পুরুষ চরিত্রের মহিলা ও অন্যান্য পুরুষ চরিত্র সাধারণভাবে প্রাকৃত ভাষায় ব্যবহার করত নাটকের বিষয় সম্বন্ধে নির্দেশ ছিল তা পুরাণ খ্যাত বা কোনো প্রসিদ্ধ বৃত্তান্ত হবে অবশ্য কল্পিত কাহিনীর প্রতি কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না নাটকের নায়ক কেমন হবে সে সম্বন্ধে স্পষ্ট নির্দেশ ছিল তারা হবেন চার শ্রেণীর ধীরদাত্ত ধীরলিত ধীরপ্রশান্ত অথবা ধীর কাব্য নির্ণয় গ্রন্থে এই শ্রেণীগুলির পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে নায়ক আত্মশ্লাঘা করে না হর্ষ বিষাদে অভিভূত হয় না বিনয় দ্বারা গর্বকে প্রচ্ছন্ন রাখে যাহা অঙ্গীকার তাহা নির্বাহ করে তাহাকে ধীরদাত্ত বলে যথা যুধিষ্ঠির ও রামচন্দ্র যাহার নায়ক সামান্য গুণ আছে তাহাকে ধীর প্রশান্ত কহে যথা ললিত মাধবাদিতে মাধবাদি মায়াবী উদ্ধত চঞ্চল অহংকার ও দর্পে পরিপূর্ণ আত্মশ্লাঘাপরায়ণ ব্যক্তি ধীরোদ্ধত যথা ভীমসেন যে ব্যক্তি নিশ্চিত নম্র এবং নৃত্য গীতাদিতে আসক্ত তাহাকে ধীরললিত বলে যথা রত্নাবলীতে বৎস রাজাদি নাটকের প্রধান রস হবে শৃঙ্গার বা বীর বিকল্পে শান্ত রসও থাকতে পারে কিন্তু করুণ রস কখনই থাকবে না পূর্ণাঙ্গ নাটকে পাঁচটি থেকে দশটি অঙ্ক থাকতে পারে অবশ্য প্রত্যেকটি অঙ্কে কটি গর্ভাঙ্গ থাকবে তার কোনো স্পষ্ট নির্দেশ নেই বাংলা নাটকে একেবারে সূচনায় কিংবা বলা যেতে পারে অপ্রস্তুত সূচনা পর্বে সংস্কৃত নাটকের আদর্শ মনে রাখার চেষ্টা করেছিল এবং তার ফলে তা আরষ্ট ও কৃত্রিম হয়ে পড়েছিল এই কারণে সূচনা পর্বের শক্তিশালী নাট্যকার মধুসূদন জানিয়েছিলেন যে তিনি সাহিত্য দর্পণে প্রদত্ত আচার্য বিশ্বনাথের নির্দেশ মেনে চলবেন না পরবর্তীকালে বাংলা নাটকে কিছুদিন পর্যন্ত প্রস্তাবনা নামে একটি পৃষ্ঠা উৎসর্গ করার কথা শুধু হয়েছে আর কিছু নয় যাত্রা ও পালাগানের একটা ঐতিহ্য অবশ্য বাংলা নাটকের ক্ষেত্রে চিন্তা করা যায় কারণ খ্রিস্ট চতুর্দশ শতক থেকেই পালাগানের প্রচলন গবেষক লক্ষ্য করেছেন তবে লৌকিক পালাগান এবং নিম্নতর সমাজে মনসা ধর্মরাজ বা শিব ঠাকুরের পালা রীতি আরও পূর্ব হতে পারে উচ্চতর সমাজে কৃষ্ণ বিষয়ক ও রামায়ণ বিষয়ক পালা প্রচলিত ছিল রামায়ণ অবশ্য পাঁচালী হিসাবে গীত হয়ে আসছে কীর্তিবাস নিজেও ছিলেন পাঁচালির গায়ক চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় প্রভৃতি নাট্য লক্ষণাক্রান্ত রচনা স্বপারিষদ শ্রী শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণ লীলা অভিনয় দেখতেন এ উল্লেখ আমরা পেয়েছি এগুলি অবশ্য নাট্যগীতের পর্যায়ভুক্ত বলাই ভালো এ থেকেই পালায় বাধা যাত্রার উদ্ভব ঘটে কিন্তু তাতেও গানের সংখ্যা নিতান্ত কম থাকতো না বলে এগুলি পালাগান বা যাত্রাগান নামেই পরিচিত বাংলা মঞ্চনাট্য সঙ্গে মধ্যযুগে প্রচলিত তিন দিকে খোলা প্রাঙ্গন অনেক সময় চারোদিকেই খোলা উচ্ছ্বাসময় সঙ্গীতমহল যাত্রাগানের সম্পর্ক অত্যন্ত কম রবীন্দ্রনাথ অবশ্য দৃশ্যের সংখ্যা কমিয়ে এবং দৃশ্যের উপর একেবারে গুরুত্ব আরোপ না করে বাংলা নাটককে যাত্রাগানের ঐতিহ্যে ফিরে আনতে চেয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও যাত্রাগানের সঙ্গে বাংলা নাট্যমঞ্চের যে বিশেষ কোনো সংযোগ নেই একথা স্বীকার করতেই হবে আসলে বাংলা নাটক থিয়েটার অর্থাৎ ইংরেজি নাটকের আদর্শই গড়ে উঠেছে একথা অস্বীকার করার কোনো উপায় নেই নাটকের গঠনে প্রয়োগে ও আদর্শে ইংরেজি নাটক বা শেক্সপির নাটকের দৃষ্টান্ত যে আমাদের অনুপ্রাণিত করেছে বরাবর একথা রবীন্দ্রনাথ মালিনী নাটকের ভূমিকায় বলেছেন গিরিশচন্দ্র ঘোষের মতো সফল নাট্যকার ও সমর্থ নাট্য প্রযোজক সুযোগ পেলেই তার দলে নটনটিদের শেক্সপির নাটকের অভিনয় দেখাতেন করুণ রোসের নাটক সংস্কৃতি ছিল নিষিদ্ধ সুতরাং করুণ রসাত্মক নাটক বা ট্রেজিক সংবেদন বোধেই আমরা পেয়েছি ইংরেজি নাটক থেকে অবশ্যই কোনো কোন ক্ষেত্রে গ্রিক নাটকের ধারণা বা সনাতনপন্থী ধারণা কিছু বাংলা নাটকে রক্ষিত হয়েছে যেমন গ্রিক নাটকের আদর্শ ত্রিবিধ ঐক্যর দৃষ্টান্ত উল্লেখ করা যেতে পারে নাটকের ত্রিবিধ ঐক্য গ্রিক তাত্ত্বিকদের মধ্যে ত্রিবিধ ঐক্যের ব্যাপারটা নাটকের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ত্রিবিধ ঐক্যের উল্লেখ ও ব্যাখ্যা করেছেন এরিস্টটল তিনি বলেছেন আদর্শ নাটক রচনার জন্য তিনটি বিষয় ঐক্য বজায় রাখা দরকার এক নম্বর কালগত ঐক্য বা ইউনিটি অফ টাইম দু নম্বর স্থানগত ঐক্য ইউনিটি অফ প্লেস এবং তিন নম্বর ঐক্য বা ইউনিটি অফ অ্যাকশন প্রথম ঐক্য বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে সমগ্র নাটকের ঘটনাকাল যেন চব্বিশ ঘন্টা বা সিঙ্গেল রিভলিউশন অফ দ্য সান এর বেশি না হয় স্থানগত ঐক্য বলতে বোঝায় এমন দূরত্বের স্থান যেখানে ওই চব্বিশ ঘন্টার মধ্যে নাটকের পাত্রপাত্রীর যাতায়াত করতে পারে ঘটনাগত ঐক্য বলতে বোঝায় নাটকটি যেন আদি মধ্য অন্ত সমন্বিত একটি নিটল কাহিনী হয় এবং এমন কোনো সুর তাতে যেন না থাকে যাতে নাটকের মূল উদ্দিষ্ট সুর কেটে যায় গ্রিক নাটক বলাবহল্য এই ত্রিবিধ ঐক্য মেনে চলার চেষ্টা করেছে ইংরেজি নাটক করেনি ঔপন্যাসিক সমালোচক হাটসন বলেছেন শেক্সপিয়রের তার দুটি দুটিমাত্র নাটকে এই ঐক্য মেনে নিয়েছেন দ্য টেম্পেস্ট এবং দ্য কমেডি অফ এরোর্স নাটকে বাংলা নাটকে এবং ইংরেজি নাটকেও ঘটনাগত ঐক্যের উপর কিন্তু সর্বদাই গুরুত্ব আরোপ করা হয়েছে যেখানে তা লঙ্ঘিত হয়েছে সেখানে রসবোধের হানি ঘটেছে উদাহরণ হিসাবে মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের উল্লেখ করা যায় কৃষ্ণকুমারীর করুণ আত্মহননই এই নাটকের প্রধান ঘটনা এবং সেই কারণেই এই নাটকের উদ্দিষ্ট করুণ রস অথচ মদনিকা ও ধনদাসের উপাখ্যানগুলি দর্শকের মনোহরণ করবে বুঝতে পেরে নাট্যকার মাতৃজ্ঞান রাখতে পারেননি বেশি মাত্রায় এই হাস্যরস পরিবেশন করতে গিয়ে ট্রাজিক সংবেদন কিছুটা ক্ষুণ্ণ করেছেন সাধারণভাবে স্থানগত ঐক্য বাংলা নাটকে মানা হয় না কিন্তু রবীন্দ্রনাথ এই ঐক্য মেনে চলেছেন অন্যান্য আর অনেক দিক থেকে পাশ্চাত্য নাটকের সঙ্গে নাটকীয় ধারণা ও আদর্শের সঙ্গে বাংলা নাটকের মিল রয়েছে সমাপ্ত বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ